আবাস যোজনায় 11 লক্ষ গরিব মানুষের বাড়ির লিস্ট দিলাম, একটার বিরুদ্ধেও কোনো কমপ্লেন পাইনি। তা সত্ত্বেও বলল দেঙ্গে 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 বলতে বলতে ইলেকশন পার হয়ে গেল। বুঝুন, এখন বলছে বিজেপি কল সেন্টার থেকে ফোন করছি, তোমরা আবার নতুন করে নাম লেখাও। কোনো নাম লেখার দরকার নেই, নামের লিস্ট আমাদের কাছে আছে। ডিসেম্বর মাসে আপনারা প্রথম কিস্তি পাবেন এই 11 লক্ষ টাকার বাড়ির যাদের আছে। আর দ্বিতীয় কিস্তি কাজ হয়ে গেলেই 3-4 মাস বাদে আবার পেয়ে যাবেন। 100 দিনের কাজ, আমরা ভিক্ষে চাইবো না। আমরা ইতিমধ্যেই কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি। আগে যেটা 100 দিনের কাজ বলতো, এখন এটাকে আমরা কর্মশ্রী বলছি। 50 দিনের গ্যারেন্টি কাজ আপনারা পাবেন জব কার্ড হোল্ডাররা, আর 50 দিনের জায়গায় যদি কেউ 60 দিন করেন সেটাও পাবেন। আগে 100 দিনের কাজের নাম থাকলেও 30 দিনের বেশি হতো না, কোথাও 40 দিনের বেশি হতো না। আমি দেখে নিয়েছি লিস্ট, আমাকে যার জন্য রিভিউ মিটিং করতে হতো এলাকায় গিয়ে গিয়ে। আমরা কৃষকদের 10,000 টাকা ভাতা দিই, এমনকি 1 কাঠা জমি যাদের আছে তাদেরও 4,000 টাকা দিই। মৎস্যজীবী 2 মাস সমুদ্রে যেতে পারে না, তাদেরও আমরা 2 বারে 5,000, 5,000, 10,000 টাকা দেব। তার কারণ তাদের ইনকামটা থাকে না। লক্ষ্মীর ভাণ্ডার, আগে যারা 500 টাকা পেতেন এখন তারা 1,000 টাকা পাচ্ছেন। তপশিলি আদিবাসীরা 1,200 পাচ্ছেন। বিজেপির নেতারা কদিন আগে বলেছে লক্ষ্মীর ভাণ্ডার 3 মাস বাদে বন্ধ করে দেবো। আমি ওদের বলি তোদের আমি আগে বন্ধ করব, তারপরে লক্ষ্মীর ভাণ্ডারের কথা চিন্তা করিস। লক্ষ্মীর ভাণ্ডার চলছে, চলবে। আর যাদের 60 বছর বয়স হয়ে যাবে সারা জীবন পাবেন, লক্ষ্মীর ভাতা বন্ধ হবে না। মাথায় রাখবেন, এটা ওদের টাকায় নয়, এটা রাজ্যবাসীর টাকায়, মায়ের টাকা, বোনের টাকা, আপনাদের আত্মসম্মানের টাকা, আপনাদের রক্ষা করার টাকা। আপনারা চান লক্ষ্মীর ভাণ্ডার চলুক, তাহলে বিজেপি ভাণ্ডারটাকে উগড়ে দিন, উপড়ে দিন। আরএসএসের নেতারা বাড়ি বাড়ি বোঝাবে, এখন আবার বিজেপি মিছিলে গেলেই অনেক টাকা দিচ্ছে শুনেছি আমি। মিছিলে গেলেই টাকা, খাবার জন্য টাকা কদিন দেবে, কত হবে, কদিন বাকি? এবার আপনারা আমায় বলুন, লোক জোগাড় করতে পারছো না বলে টাকা দিয়ে কিনছো? তো প্রাইম মিনিস্টার যখন বললেন আমি জিতে গেলে 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেব, 1 লক্ষ টাকা কেউ পেয়েছেন? প্রধানমন্ত্রী দিয়েছেন? 2 লক্ষ টাকা দিয়েছে? 3 লক্ষ দিয়েছে? 4 লক্ষ দিয়েছে? এর জোরে বলুন। 5 লক্ষ দিয়েছে? 6 লক্ষ দিয়েছে? 7 লক্ষ দিয়েছে? 8 লক্ষ দিয়েছে? 9 লক্ষ দিয়েছে? 10 লক্ষ দিয়েছে? আরে 15 লক্ষ ছেড়ে দিন, 50,000 টাকা দিয়েছে। তাহলে মিথ্যেবাদীদের ভোট দেবেন কেন? ঠকবাজদের ভোট দেবেন কেন? এরা বলেছিল 2 কোটি বেকারের চাকরি করে দেবে, আর আজকে বেকারের সংখ্যা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর আমরা চাকরি দিচ্ছি, ওরা চাকরি কাটছে, বলছে বোমা ফাটাবো বোমা। মেদিনীপুরের এক গদ্দার, আমার লজ্জা লাগে, এই মেদিনীপুর সতীশ সামন্তের জেলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলা, মনে রাখবেন ক্ষুদিরামের জেলা। আজ সেই মিদনাপুরে আমরা বীরসিংহ গ্রাম থেকে শুরু করে ক্ষুদিরামের বাটি থেকে ভিটা থেকে শুরু করে ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে কপালেশ্বর কেলেঘাই থেকে শুরু করে আমরা একটার পর একটা পরিকল্পনা নিয়েছি এবং আমরা করছি।